উরি বাবা, এটা আবার কে রে? এরা দেখছে স্যান্টা ক্লজ। আজকে তো বড়দিনও না, তাহলে আজকে আবার স্যান্টা ক্লজ কেন? বাবারে বাবা তো ভয় করছে। আজকে বড়দিন না তা ঠিক আছে, কিন্তু আমি এসেছি তোমাদেরকে গাছের প্রয়োজনীয়তা বুঝানোর জন্য। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি আমাদেরকে গাছের প্রয়োজনীয়তা একটুখানি শিখিয়ে দাও, এবং আমার সকল দর্শক বন্ধুদেরকেও বলে দাও। আমাদের বেঁচে থাকার জন্য শান্তি জোগায় অক্সিজেন দিয়ে, এমনকি গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডও চুষে নেয়। বিভিন্ন ওষুধ তৈরি হয় গাছের মূল, কাণ্ড, শিকড় এবং পাতা থেকে। তাই আমাদের সকলেরই গাছ লাগাতে হবে। এখন থেকে আমরা বেশি বেশি গাছ বুনবো। গাছ আমাদের ছায়া দেয়, পরিবেশ ঠান্ডা রাখে, শীতল রাখে। সুতরাং আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আমরা হচ্ছে বেশি বেশি গাছ বুনবো, তাতে আমাদের পরিবেশের অনেক উপকারিতা রয়েছে। এমনকি আমরা নিজ দায়িত্বে গাছ লাগাবো, কারোর জন্য অপেক্ষা করবো না, এবং অন্যকে বলবো গাছ লাগাও। হ্যাঁ, সবই তো বুঝলাম। এখন থেকে আর গাছ বেশি বেশি কাটা যাবে না, গাছ বেশি বেশি রোপণ করতে হবে। আমি এতদিন বুঝতে পারিনি, এখন থেকে আমি প্রতিদিন গাছ লাগাবো, এবং আমার দর্শক বন্ধুরা তোমরাও গাছ লাগাবে।